নমস্কার বন্ধুরা, আজকে দেখুন বাগানে চলে এসেছি। আজকে আমি ঝিঙে পাড়তে এসেছি আর ঝিঙেরাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমার এই রেসিপিটা দেখতে থাকুন। তাহলে চলুন ঝিঙেগুলো পেরে নিই। আম গাছে ঝিঙে গাছগুলো উঠেছে, এই দেখুন, এই দেখুন ঝিঙে হয়ে আছে। আর এই ঝিঙেগুলো কচি আছে খুব। এখন ঝিঙেগুলো কেটে নেব। এই ঝিঙেগুলো কেটে এনেছি আর এই ঝিঙেগুলো প্রথমে ছাড়িয়ে নেব। তাহলে দেখুন ছাড়িয়ে নিয়েছি, এবারে কাটব। আর কাটতে হয় কীভাবে দেখে নিন একটু। প্রথমে এইভাবে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি, পিছনটা একটু কাটতে হবে, পিছনটা কেটে নিয়েছি। দেখুন এখন এইভাবে আমি সবগুলো কেটে নেব। কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি এক চামচ, নুন দিয়ে দিলাম হাফ চামচ, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ। এইভাবে একটু আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। এগুলো মাখানো হয়ে গেছে আর এটা ঢেকে রাখবো 10 মিনিট মতন, যাতে এই ঝিঙে থেকে জলটা বেরিয়ে আসে। ময়দা, আর ময়দাটা একটু বেশি করে দেব, বেসনটা দেব, আর এই বেসনটা 2 থেকে 3 চামচ, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এই নুনটা একটু অল্পই দিতে হবে, ঝিঙে এতে মাখানো আছে কিছুটা। হলুদ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি একটুখানি, লঙ্কার গুঁড়ো একটুখানি দিচ্ছি। আর আপনারা কেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। জিরে গুঁড়ো হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো ছোটো এক চামচ দিয়ে দিচ্ছি। এটা মাখিয়ে নেব। আর এই ময়দাটা একটু ঘন করে মাখাতে হবে, অল্প জল দেব। তবে এটা হাত দিয়ে মাখালেই ভালো হয়, আমি হাত দিয়ে মাখাবো। এইভাবে খানিকক্ষণ মাখাতে হবে। কোনো মিনিট পরে খুলছি আর এই দেখুন কত জল বেরিয়েছে। দেখুন এইভাবে ঝিঙেগুলো আস্তে আস্তে করে চিপে নিয়ে নিতে হবে, নিয়ে জলটা বার করে দিতে হবে। গরম তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, এইভাবে মাখিয়ে নিলাম একটু। দেখুন জালটা আস্তে দিয়ে ভাজতে হবে, প্রায় 5 মিনিট মতন ভাজতে হবে। ভাজলে এটা সিদ্ধ হয়ে যাবে, ভিতরটা হয়ে গেছে, তুলে নেব।
তাহলে দেখুন ঝিঙের বড়াগুলো হয়ে গেছে, দেখুন তাহলে দেখুন এটা ভেঙে খেয়ে দেখাচ্ছি, খুব গরম আছে। ঝিঙের একঘেয়েমি তরকারি না খেয়ে এভাবে বড়া করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে থাকুন।